কোন প্রাণীর রক্তে এই যে আরবিসি যে আছে সেই আরবিসির ভিতরে থাকি হলো এই হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন কত না থাকে 200 থেকে 300 অনু হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিনের এমন একটা জিনিস যেটা অক্সিজেনের সাথে যখন যুক্ত হয় তখন লাল বর্ণ ধারণ করে, আর কার্বন ডাইঅক্সাইডের সাথে যখন যুক্ত হয় তখন নীল বর্ণ ধারণ করে। তাহলে হিমোগ্লোবিনের এটা একটা বৈশিষ্ট্য, অক্সিজেনের সাথে যুক্ত হলে তাহলে অক্সিজেনের সাথেও যুক্ত হতে পারে আবার কার্বন ডাইঅক্সাইডের সাথেও যুক্ত হতে পারে। তাহলে এই চারটে হিমোগ্লোবিনের বৈশিষ্ট্য লিখে রাখবেন। এক নম্বর আমাদের যেটা দরকার, এখন আমরা তো ইঞ্জিনিয়ারিং করতেছি না, আমরা করতেছি হলো মেডিকেল সায়েন্স, আর এখানে যেটুকু দরকার সেটুকু পড়াবো, যেটুকু দরকার না সেটুকু দরকার নেই। হিমোগ্লোবিন এর বৈশিষ্ট্য, এক নম্বর ইহা অক্সিজেনের সাথে অক্সিজেন এবং অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে, দুই লাইনে লেখা যায়। ইহা অক্সিজেন এর সাথে যুক্ত হতে পারে, এটা একটা। দুই নম্বর হলো ইহা কার্বন ডাইঅক্সাইডের সাথেও যুক্ত হতে পারে। এই যে এটা কি, যেহেতু কেমিস্ট্রি পড়াইছি, এটা কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ এটা হলো কার্বন। খুব যে বেশি এত গাদা গাদা দিচ্ছি না, কিন্তু অল্প কয়েকটা, এই কয়টা কেমিস্ট্রির জিনিস জানাই লাগবে। এটা হলো কার্বন ডাইঅক্সাইড। কি কি দ্বারা গঠিত হয়েছে কার্বন ডাইঅক্সাইড, এটা তো বোঝা যাচ্ছে কি কি দ্বারা গঠিত হয়েছে। এই যে 16টা বা 18টা যে পরমাণু দিচ্ছি এই কয়টা মুখস্থ করবেন, তাহলে ধর এখানে এটা কি কার্বন আর এটা অক্সিজেন, এখন এক পরমাণু কার্বন এবং দুই পরমাণু অক্সিজেন দিয়ে গঠিত হয়েছে এক অণু হিমোগ্লোবিন, এটা কি কার্বন ডাইঅক্সাইড, তাহলে ইহা কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হতে পারে, এটা একটা বৈশিষ্ট্য। তিন নম্বর বৈশিষ্ট্য হলো যখন অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন লাল বর্ণ ধারণ করে, আর চার নম্বর বৈশিষ্ট্য হলো কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হলে নীল বর্ণ ধারণ করে। আমরা সায়ানোসিস করবো, সায়ানোসিস যখন করবো তখন আরো ক্লিয়ার হবে, আজকে ক্লিয়ার করে দিচ্ছি কিছু। তাহলে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হলে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে অক্সিজেনের সাথে যুক্ত হলে লাল বর্ণ ধারণ করে, আর একটা বৈশিষ্ট্য লেখে ভাঙিয়ে ভাঙিয়ে দিলাম, দুই দুইটাতেই লেখা যেত। ইহা কার্বন ডাই বা হিমোগ্লোবিন কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হলে হিমোগ্লোবিন কার্বন ডাইঅক্সাইড অনেক বড় করে দেয় কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনটা বড় করে লেখে, কার্বন ডাইঅক্সাইড এর সাথে যুক্ত হলে নীল বর্ণ ধারণ করে, লিখছেন? তাহলে হিমোগ্লোবিন কোন জায়গায় থাকে, ভারতের হিমোগ্লোবিন কোথায় থাকে, আরবিসির ভিতরে, প্রত্যেকটা আরবিসির ভিতরে থাকে হলো 200 থেকে 300 অনু হিমোগ্লোবিন। আরবিসি কোথায় থাকে, রক্তে, আরবিসি থাকে রক্তে। দেখেন এই যখন অক্সিজেনের সাথে যুক্ত হয় তখনই লাল বর্ণ ধারণ করে, এই জন্যই আরবিসি গুলো লাল দেখা যায়, ঠিক আছে। আর আরবিসি লাল দেখা যায় জন্যই রক্ত লাল দেখা যায়, বলা যায় নাই। তাহলে রক্ত কিরকম, কালার কিরকম, লাল কেন, আরবিসির কারণে, আরবিসির লাল কেন, হিমোগ্লোবিনের কারণে, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের যুক্ত হওয়ার কারণে, বলা গেছে হিমোগ্লোবিনের সাথে
বাস্তবিক দেখি সায়ানোসিস একটা রোগ, সায়ানোসিস হলে রক্তে যদি কার্বন ডাইঅক্সাইডের মাত্রা নর্মালের চেয়ে বেড়ে যায় ওটাকে বলা হয় হলো সায়ানোসিস, বোঝা গেছে? তখন নীল দেখা যাবে, এখন কখন কেমন দেখা যাচ্ছে, লাল দেখা যাচ্ছে না, লাল দিয়ে দেখা যাচ্ছে, কেন লাল দেখা যাচ্ছে, অক্সিজেনের মাত্রা বেশি, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কম, এই জন্য লাল দেখা যাচ্ছে। যদি কারো দেখেন যে আমি বা একটু পরে দেখা যাচ্ছে যে আমি নীল বর্ণ ধারণ করছি, তখন কি বুঝবেন যে আমার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে আর অক্সিজেনের মাত্রা কমে গেছে। এখন পর্যন্ত আমাদের দেহে অক্সিজেন কোন দিক দিয়ে প্রবেশ করে, আমরা যে খাবার গুলো খাই না, এই ফাইবার গুলো তো প্রথমে হয় কি ডাইজেশন, ডাইজেশন কোন জায়গায় হয়, ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে, এরপরে এখান থেকে যাই হলো সমস্ত রক্তের মাধ্যমে সমস্ত দেহে ছড়িয়ে পড়ে। যতগুলো টিস্যু আছে, কয়েকটা টিস্যুর নাম বলতে পারবেন, কয়েকটা টিস্যুর নাম বলেন তো, একটা বলতে পারবেন না? আচ্ছা এই লেয়ার গুলো বলেন তো, লেয়ার গুলো তো পড়ানো হয়েছে, আমি তো পড়াইছি, তাই না? প্রথম লেয়ারটা কি স্কিন, তারপরে ফ্যাট, তারপরে মাসে, তারপরে আর অন্যগুলোতে সব একটা একটা করে টিস্যু, মানে দেখবে তাহলে মাসলও একটা টিস্যু, তারপরে ফ্যাটও একটা টিস্যু, টেন্ডনও একটা টিস্যু, আর পরীক্ষায় থাকে কোন সাবজেক্টে থাকবে, লিখে নেন তো সায়ানোসিস কি, সায়ানোসিস কখন হবে, অক্সিজেনের মাত্রা তখন কমে যাবে, ঠিক আছে? তাহলে এই অবস্থাটা কখন হয়, কার্বন ডাইঅক্সাইডটা যদি বের হতে না পারে, দ্বিতীয়ত অক্সিজেন যদি প্রবেশ না করতে পারে, এই তখনই হবে হলো সায়ানোসিস। তাহলে সায়ানোসিস কখন হবে, দেহে অক্সিজেন যদি প্রবেশ না করতে পারে আর কার্বন ডাইঅক্সাইড যদি না বের হতে পারে, তখনই হবে সায়ানোসিস। তাহলে সায়ানোসিস এইভাবে লেখেন, এটা লেখছেন, এবার এটা মিশেলাম, সায়ানোসিস কখন হবে এইভাবে লেখেন।
অ্যান্সার হলো দেহে অক্সিজেন প্রবেশ করতে না পারলে দেহের মধ্যে কোন জায়গায় রক্তে অক্সিজেন প্রবেশ করতে না পারলে এর একটা কারণ একই সাথে দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড বের হতে না পারলে এই হলো দুটো কারণ সাইনোসিসের এই হলো মূল দুটো কারণ এখন দেখেন এই যে দেহে যে অক্সিজেন প্রবেশ করে এটা কোন পথে একটাই পথ আছে আর দ্বিতীয় কোন পথ নাই অক্সিজেন প্রবেশ করা সেই পথটা কি নিঃশ্বাসের মধ্য দিয়ে তাহলে আমাদের রেসপিরেটরি সিস্টেমটা যে করছি পাইনি এটা খুব ভালোভাবে আবার করতে হবে যেন কোনো জায়গায় কোনো সমস্যা না থাকে একবারে যদি ভালোভাবে বুঝে তাহলে হবে কি যে এই লাইন নিয়ে কাজ করবেন এখান থেকেই একসময় দেখবেন এদের মধ্যে হয়তো দুই চারজন অনেক বড় কি আমি তো আশা করবো সবাই হবে চেষ্টা করলেই মানুষ হয় না এর আগে হয় না কি তারা কি বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ছে বড় বড় ইয়েতে ছোট থেকে ইয়ে করে সাধনা করে অনেক কিছু হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কি বড় বড় বিশ্ববিদ্যালয় করছে ওই হোম টিচার দিয়ে পড়াইছে আর নিজের হলো সাধনা সবচেয়ে বড় হলো নিজের সাধনা স্যারের কাছে কিছু তত্ত্ব পাওয়া যায় উপাত্ত পাওয়া যায় এই কিন্তু নিজে এগুলাকে বিশ্লেষণ করেই বড় হওয়া লাগে আর কিছুই না এই যে পয়েন্টগুলো পাচ্ছে এখন আবার যদি আপনি রেসপিরেটরি সিস্টেম ভালোভাবে ইয়ে করেন দেখবেন সারা জীবন মুখস্থ থাকবে কোনোদিন ভুলবেন না কারণ ওইটা পরবর্তী স্টেজে আবার দরকার দেখি এখন একজনকে জিজ্ঞেস করি রেসপিরেটরি সিস্টেমের অর্গানগুলো কি কি বলেন একদম এখান থেকে শেষ পর্যন্ত বলেন রেসপিরেটরি সিস্টেমের অর্গানগুলো কি কি কতটা পড়ছেন ওগুলোকে ফাঁকি দিয়ে তো সামনের দিকে গেলে হবে না তাই না ক খ গ ঘ এই কয়টা তো লেখা লাগবে ক আর গ এর মধ্যে পার্থক্য দেখা লাগবে ক কোনটা আর গ কোনটা দুটো তো একই ধরনেরই দেখা যায় এগুলো পার্থক্য না জানলে সম্পূর্ণ কি বলে যাবে তাই না সম্পূর্ণ না অনেকটাই কি বলে যাবে বলেন নাকি রেসপিরেটরি সিস্টেমের অর্গানগুলো কি কি এটা তো পরীক্ষায় থাকবে কোন পরীক্ষায় ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় যে ইয়েতে হ্যাঁ শুধু ফার্স্ট সেমিস্টারে দেখেন আবার কতবার আসে ঘুরে ঘুরে কার প্রয়োজনেই আসবে এই যে এই প্রয়োজনেই তো আসলো তাহলে পারলেন না রেসপিরেটরি সিস্টেম আপনি বলেন রেসপিরেটরি সিস্টেমের অর্গানগুলো বিজ্ঞান এমন একটা জিনিস যে সবকিছু ধরে রাখতে হয় তত্ত্ব উপাত্ত গুলো ধরে রাখতে হয় সায়েন্সের যে কোনো সায়েন্সে পড়বে তত্ত্ব উপাত্ত গুলো স্টোর করে রাখতে হয় তাহলে প্রয়োজনের সময় ওইটি আপনি দেখে নিলেন একমাত্র পারবেন হ্যাঁ বলেন নতুন ক্যাভিটি হ্যাঁ রাকিয়া আচ্ছা হোক হ্যাঁ রাকিয়া মনে করবে না গ্যাস রাকিয়ার পরে ব্রঙ্কাস বা ব্রঙ্কাই হ্যাঁ ব্রঙ্কাস আর ব্রঙ্কাই মধ্যে পার্থক্য কি ব্রঙ্কাস হলো এক বছর একটা যখন নালীর কথা বলবো তখন এক বছর যখন অনেকগুলোর কথা বলবো তখন হলো বহু বছর তখন ব্রঙ্কাই মনে থাকবে ব্রঙ্কাই তারপরে রাইট লাং লেফট লাং তারপরে অ্যালভিওলাস পুলুরা 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 উচ্চারণ করে পুলুরা আচ্ছা আপনার বাড়ি কোন জায়গায় মাইমেনসিং থেকে ঢাকা যাচ্ছেন এখানে এই স্টেশনে পথগুলো বলেন তো কি কি ভাবে যাচ্ছেন মানে কোন কি ধরনের কোন দিক দিয়ে যাচ্ছেন প্রথমে আমাদের হাউস কনভেন থেকে স্টেশন মাসকান্দা স্টেশন অটো দিয়ে আসলাম তারপরে মাসকান্দা স্টেশন থেকে মহাকালী পর্যন্ত বাস
পাস দিয়ে আসলাম তারপরে আবার মহাখালী থেকে আমাদের মণিপুরী পাড়া হাউস পর্যন্ত আবার শিয়ে আর আসলেন এখন এই যে ময়মনসিংহ এর বাসা চললেন আর হলো মহাখালীতে নামলেন এর ভিতরে অনেক আছে না সুরখাই আছে ত্রিশাল আছে ভালুকা আছে তাই না বগার বাজার আছে জনিয়া বাজার আছে তারপরে গাজীপুরের চৌরাস্তা আছে অনেক উত্তরা আছে অনেকগুলো জায়গা আছে না এখন এগুলো যদি না শোনেন তাহলে সম্ভাবনা কি হবে জানেন ভুলে যাওয়ার সম্ভাবনা আছে যদি না শোনেন জায়গা